সন্ধ্যা আপনাদের সাথেই আছি প্রিয় দর্শক শ্রোতা মহান ভাষা আন্দোলনের সকল ভাষার সহিত ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন শুভ সন্ধ্যা থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং নন্দিত নাট্যকার ও নির্দেশক মাসুম রেজার সঙ্গে আলাপচারিতা প্রথমে আগামীকাল ঢাকায় ঢাকায় শুরুতেই জানিয়ে দিচ্ছি মেলার সময়সূচি বাংলা একাডেমির আয়োজনে বাংলা একাডেমি চত্বর ও সোহরা ওয়ার্দি উদ্যানে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা মেলা দুই হাজার উনিশ অমর একুশে গ্রন্থমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে লেখক পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনি অংশগ্রহণ করুন রাজধানীর শেরে বাংলা নগরে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু উনিশ বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথভাবে আয়োজিত বাণিজ্য মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকছে আগামীকাল ঢাকায় দেখছিলেন মেলার সময়সূচি এবার এনটিভি টিভি হাইলাইটস জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এন টিভির রাতের আয়োজনে রাত আটটা বিশ মিনিটে দেখবেন বৃন্দাবন দাসের রচনায় সাগর জাহানের পরিচালনায় ধারাবাহিক নাটক সোনার খাজা। আমার অফিস আমার ডিউটি নিয়ে আপনি কোনো কোর্সেন করবেন সে উত্তর দিতে তো আমি বাধ্য নেই তারপরে দিচ্ছি মনে করেন আমি ছুটিতে আছি তিনাক এক তিন ঢিল করে আমি নাচছি হাইসে খাইসে আপনি ঘুরে বেড়াচ্ছি মনের আনন্দে কি করব নিজেও জানি নে কথা কর জায়গা পর না অফিস থেকে ছুটি নিলে কেউ পোশাক পরে ঘুরে বেড়ায় হ্যাঁ আমারে বুসে পাবলিক পাইসা না সলিম বুঝ দিয়ে দিলা আর আমি মাইনে নিলাম আপনার মানা না মানায় আমার কোনো প্রমোশন ডিমোশন হচ্ছে না রহমান সাহেব এখন আমার জানা লাগবি এত বড় মিষ্টির হাড়ি আপনি কোনে পারলেন এটা ইনকোয়ারি করা লাগবে রাত 9টায় প্রচার হবে একক নাটক ঝরা পাতার কাব্য তুমি বিয়ে করলে না কেন কেন বিয়ে করব আমার জীবনে আবিদ আছে আমরা ভালো আছি তার মানে তুই জানতে আমি আপনাকে বলছিলাম আমি উপর থেকে সব দেখেছি ওরে আল্লাহ এই প্রতিশোধ আপনি নাকি প্রায় অফিসে দেরি করে আসেন জি ম্যাডাম জি মানে কি আজকে অফিসে দেরি করে এলেন যে কেন তুমি খুঁজেছিলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কি হয়েছে সোহানের ও কি ইদানিং আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে তুমি আমার জীবনের সব এখন থেকে বাবা দিবসে তোমাকে ফিস বন্ধু তোমায় খুঁজি রাত সাড়ে এগারোটায় সরাসরি সম্প্রচার হবে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় লোকসঙ্গীতের অনুষ্ঠান মাটির গান এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস এরপর আসছি আলাপ আমাদের নাট্যকার ও মাসুম রেজা কথা তার সঙ্গে আপনি তো নিজেও একজন লেখক কিন্তু যখন পাঠক হন মানে অন্যের কারো বই পড়েন তখন আসলে কাদের বইগুলো বেশি পড়া হয় আপনার একটা জিনিস যেটা হয় যে আমার নতুনদের বই পড়া খুব বেশি হয় যেমন এইবারই আমি প্রায় চারটা বইয়ের ভূমিকা লিখেছি আচ্ছা এবং আমি জানি না নতুনরা আমার প্রতি এক ধরনের দাবিই যেন যে আমি লিখেছি এটির ভূমিকা আপনাকে লিখে দিতে হবে সত্যজিৎ রায়কে নিয়ে একজন বই লিখেছেন তার একটি ভূমিকা আমি লিখে দিয়েছি পদ্ম আলম নামে তার প্রথম উপন্যাস এবার এসেছে অন্তমিল নামে সেটির ভূমিকা আমি লিখেছি কলকাতার এক লেখক শুভদীপ ওদের একটা বই আসছে লাভ লস নামে সেটির আমি নিজে ভূমিকা লিখতে গেলে তো আপনাকে পড়তেই হবে ফলে আমার এই এইভাবে অনেক বই পড়া হয়ে যায় আর বাংলাদেশি লেখকদের তো বই পড়ার সুযোগ পেলেই আমি আহ পড়ি আর আমার বন্ধুদের যেমন শাকুর মজিদ আমার বন্ধু ও যখন লেখে কিছু প্রথমেই আমাকে আমি পড়ি হ্যাঁ ভালো লাগে এই এইরকম ভাবে পড়ার ভেতরে পড়ি আর এখন একটা পড়ার অন্য জায়গা তৈরি হয়েছে নিশ্চয়ই আপনি জানেন সেটা হচ্ছে ফেসবুক অনেক লেখকই আছেন যাদের যারা লেখাগুলো কিছু কিছু অংশ প্রকাশ করেন ফেসবুকে এই লেখাগুলো আমি একদম গোগ্রাসে গেলি তো বর্তমান সময় তরুণদের মধ্যে তো পড়াশোনার প্রতি বা এই যে বই পড়ার প্রতি আগ্রহটা কিছুটা কম দেখা যায় কিন্তু লেখক হওয়ার জন্য আসলে খুব ভালো একজন পাঠক হওয়া কতটা জরুরি বলে মনে করেন আসলে লেখক কে তো প্রথমে পাঠকই বলবো আমি তিনি তাকে পাঠ করতে হবে না পাঠ করলে তিনি কি কি দর্শকের সামনে দেবেন হ্যাঁ কারণ তাকে প্রথমে তার মানুষটাকে জানতে হবে তার পারিপার্শ্বিকতাকে জানতে হবে তার জগৎটাকে জানতে হবে সে কোথায় অবস্থান করছে সেটির ঠিক এখনকার অবস্থাটা কি সেটা সম্পর্কে জানতে হবে এবং তিনি কি তার ভীষণটা কি তিনি কি দেখতে চান এখন লেখক তো মূলত তিনি কিছু দেখতে চান এবং কিছু দেখাতে চান অবশ্যই তো তিনি যা দেখতে চান এবং যা দেখাতে চান সেটি কিসের প্রেক্ষিতে দেখাতে চান মানে কোন দেখা থেকে তিনি নতুন করে কোন কিছু দেখাতে চান নিজের অবজারভেশনটা উনি কিভাবে দেখাচ্ছেন হ্যাঁ তো যদি নিজেই যদি কিছু না দেখেন তাহলে তিনি অন্যকে কি দেখাবেন এটাই হচ্ছে আমি মনে করি সেজন্য দেখা দেখা আমি পড়াও তার ভিতরে অবশ্যই থাকছে সেই কাজটি একটা খুবই জরুরি কাজ লেখার জন্য অবশ্যই যেটা করেন আমাদের মানে হ্যাঁ একটা অভিযোগ সবসময় আমরা করে থাকি পড়ছে না মানুষ পড়ছে না হ্যাঁ সেই অভিযোগটা তো থাকছে কিন্তু আবার এরকমও তো আছে অনেক পড়া মানুষ কিন্তু আমাদের আছে যাদের সাথে গল্প করলে কথা বললে অনেক উপকার হয় অনেক উপকার হয় শুধু বোঝা যায় না বলছিলেন কিন্তু যে আপনি তরুণ লেখকদের বই অনেক পড়েন তরুণ লেখকরা আসলে কতটুকু পড়ছে বা তাদের বইয়ের মানগুলো আসলে কেমন দেখছেন আমি নাটকের মানুষ তো আমি বিশেষ করে মঞ্চ নাটকের ক্ষেত্রে এই লেখাগুলো কেমন হচ্ছে সেটা আমি সব সময় দেখি এবং আমাদের তরুণ যারা লেখক যেমন সুভাষির সিনহা বলে একজন উনি লিখছেন ওই জাহিননগর ইউনিভার্সিটি থেকে নাট্যকলাতে উনি মাস্টার্স করেছেন উনি লিখছেন সাইমন জাকারিয়া বলে একজন আছেন উনি লিখছেন তাদের লেখাগুলো আমার কাছে ভালো লাগছে এরকম আমি বললাম উনিও নাটক লিখছেন এখন মঞ্চে তো আমি সম্ভাবনা দেখছি আর আমি একটু খুবই ইতিবাচক ভাবনার মানুষ আমি সম্ভাবনা ছাড়া নৈরাশ্য বা আমি আমি দেখি না আমি সবসময় খুবই আশাবাদী একজন নেতিবাচকতা আসলে স্পর্শ করে আমাকে খুব কম স্পর্শ করে আমি নেতিবাচকতার ভেতরেও পজিটিভনেস যেটাকে বলে আমি এটা এটা দেখি চেষ্টা করি না আমি দেখি তো এবারের বইমেলায় কি নতুন কোনো বই আমরা পাচ্ছি এইবারের বইমেলায় আসলে আমার অন্য একটা বিষয়ে ব্যস্ততার কারণে আমি প্রতিবার যে নতুন নাটকটা লিখি মঞ্চের জন্য প্রতিবার আমার সেই নাটকটি ছাপা হয় এবার আমি দুটো নাটক লিখেছি এই দুটো নাটক লেখার কারণেই কিন্তু নাটকের একটিও ছাপা হয়নি বা ছাপার কাজে আমি দিইনি এমনিতেই খুবই তাড়াহুড়া হয় এই একুশের বইমেলা ধরার জন্য ছাপাতে খুবই মান বজায় রাখাও খুব কঠিন হয় আর যেহেতু আমি খুবই ব্যস্ত ছিলাম দুটো নাটক এক বছরের একটার বেশি মঞ্চ নাটক আমি কখনোই লিখিনি এইবার আমি এক বছরে দুটো মঞ্চ নাটক লিখে ফেলেছি এছাড়া ছবির কিছু কাজ করছি চলচ্চিত্রের কিছু কাজ করছি ফলে এইবার আমার বই আসছে না কিন্তু আমার এই গত বছর পর্যন্ত বার হওয়া যতগুলো বই আছে সবগুলো বই এখন পাওয়া যাচ্ছে নতুন দুইটা নাটক লেখার কথা বলছিলেন সেই দুটো সম্পর্কে একটু জানতে চাই কি ধরনের নাটক কোন বিষয়বস্তু নিয়ে লিখলেন আমার প্রথম নাটকটি যেটি আমি লিখেছি সেটি নাম পেন্ডুলাম আচ্ছা পেন্ডুলাম নাটকটি মূলত আমার দেশ নাটক এবং ঢাকা থিয়েটার এই দুটো গ্রুপ এর জয়েন্ট প্রোডাকশন যৌথ প্রযোজনা হবে এবার এটি লিখেছি আমি এটি ডিরেকশন করবে মানে নির্দেশনা দেবেন নাসির উদ্দিন ইসু বাচ্চু আমার কোন নাটক এই প্রথম বাচ্চু ভাই ডিরেকশন করবেন এবং এটিতে অভিনয় করবেন যারা অনেক দিন অভিনয় থেকে বাইরে আছেন যেমন আফজাল হোসেন এটাতে অভিনয় করবেন আহ জহির উদ্দিন পিয়ার বলে একজন আমাদের খুবই পরিচিত একজন অভিনেতা উনি ইদানিং করেন না উনি করবেন কামাল আহমেদ আমার গ্রুপ থেকে আহ নাজনির হাসান চুমকি ওরা ওরা এই নাটকটা অভিনয় করবেন এবং এটি যৌথ প্রযোজনা এবং এটি আমি আমি খুব মানে আশাবাদী সবকিছু মিলে তো অনেক বড় একটি অর্জন এত নাম কর গুলো কাজ করছে না একটা চেষ্টা চলছে আমি মঞ্চে না আসা পর্যন্ত তো কোনো কিছুকে বলা যায় না কিন্তু কাজটা যেহেতু শুরু হয়েছে সেতু আশা করছি যে এটা ভালোভাবে মঞ্চে আসবে অবশ্যই এটা পেন্ডুলাম মানে তো এই যে ঘড়িটা দুলছে এটা বিষয়বস্তুটা সম্পর্কে জানি সময় পেন্ডুলামের বিষয়বস্তু হচ্ছে সময় একটি মানুষ তার পূর্ণ মানে জীবনের যখন মানে একদম মানে যৌবন আমি যখন বল জীবনের যখন যৌবন তার ক্যারিয়ারের যখন যৌবন তখন তিনি আসলে সময়কে সেইভাবে দেখেননি মানে তিনি একদম সময় পাননি তার বন্ধু বান্ধব হ্যাঁ এইগুলো কারোর প্রতি তার নজর নাই তিনি ছুটেছেন শুধু তার ক্যারিয়ারের সফলতার দিকে তিনি সর্বোচ্চ শিখরে উঠতে চেয়েছেন তার ক্যারিয়ারের কিন্তু এইগুলোকে বাদ দিয়ে যে জীবন নয় তিনি যখন ক্যারিয়ারে তার ভাটা আসে তিনি চলে যান তখন এই বন্ধুদেরকে তার মনে পড়তে থাকে কিন্তু সেই বন্ধুরা তাকে সেইভাবে কারণ তিনি তো মূল্যায়ন করেননি তার যখন আহ মানে রিয়েল সময়টা ছিল সময়টা ছিল যখন এই সময়ের যেই ঘড়িটা দুলছে সেই দোল দোল ঘড়ির দোলাটাকে আমরা কিভাবে ব্যবহার করছি জীবন শুধু এরকম নয় যে আমি আমার ক্যারিয়ারের বা বিজনেসের একদম চূড়ায় উঠবো আমার অর্থের কোনো অভাব থাকবে না এটি জীবন নয় কিন্তু এই নাটকটিতে মানে পেন্ডুলামটাতে আমি আসলে সেই দোলনটাই দেখিয়েছি মানে পারিপার্শ্বিক সবকিছু নিয়েই আমাদের আসলে জীবনটা তো আপনার প্রতিটা নাটক একটি গল্প একটি গল্পের থেকে একেবারেই আলাদা এবং আরো একটি নাটকের কথা আপনি বলছিলেন যে আমার পরের নাটকটা যেটা আমি লিখে শেষ করেছি যেটি হয়তো আমার দল থেকেই হবে সেটির নাম হচ্ছে জলবাসর বা জলবাসর যেভাবে বলা হয় এই নামটি জলবাসরের গল্পটা খুবই ইন্টারেস্টিং একটা তিন বোন তারা তারা রূপার গহনা তৈরি করে বানিয়া কন্যা আর কি গয়না বানায় তারা বানিয়া কন্যা তো এই বড় বোনটি বন্ধা তার তিনবার বিবাহ হয়েছে কিন্তু কোনো স্বামীর সংসারে তার সন্তান হয়নি ফলে তিনি এখন একটা ডিস্টিটিউট নারী তাকে তার আর বিবাহ হয় না এই বড় বোনটি এই জলবাসর ছায়ার সাথে মিলনে তার তিনি আহ গর্ভবতী হন একটা অলৌকিক আহ জলবাসরের গল্প এটা আচ্ছা এবং সেইটাকে নিয়েই যত ক্রাইসিস সেই ক্রাইসিসটা নিয়েই আসলে এই 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 নাটকের গল্পটা এটা নির্দেশনা কি আপনি দিচ্ছেন আমি জানি না হয়তো দলের সিদ্ধান্তের উপর নির্ভর করবে দল যদি সিদ্ধান্ত দেয় যে আমি করব তাহলে এটা অবশ্যই আমি নিজের নাটকে নিজে নির্দেশনা দেয়া এবং নিজের লেখা নাটকে অন্য কারো নির্দেশনা দেয়া দুটোর মধ্যে পার্থক্য কি পান বা কোনটা আসলে আপনি বেশি সাহায্য করেন অবশ্যই নিজের নাটকে অন্যের নির্দেশনাকে আমি সব সময় উপরে রাখি আচ্ছা কারণ ধরুন আমি নাটকটা লিখেছি আমার দৃষ্টিভঙ্গি নাটকটি আর যিনি নির্দেশনা দেবেন নাটকটি তার দৃষ্টিভঙ্গি দুটো যোগ হলে এটা অবশ্যই কোনো একটা উচ্চতর জায়গায় পৌঁছাবে কিন্তু আমি নির্দেশনা করতে গেলে ওই আমার একই দৃষ্টিভঙ্গি আবার নতুন করে ওইটার উপরে চাপছে ফলে নতুন কিছু যোগ হচ্ছে না কিন্তু এই সব ক্ষেত্রে যেটা হয় আমি মঞ্চের নাটকের ক্ষেত্রে আমি যেমন টেলিভিশনের নাটক করছি আজকে দীর্ঘদিন আমি কখনো টেলিভিশনের নাটকে ডিরেকশন করি না সবসময় আমার নাটকের ডিরেকশন করেছেন অন্যরা কিন্তু মঞ্চের ক্ষেত্রে কি কারণে যেন মঞ্চের প্রতি এক বিশেষ ভালোবাসার কারণেই বেশি সময় মঞ্চে থাকা যাবে গ্রুপের ছেলেমেয়েদের সাথে সময় কাটানো যাবে এই লোভটাও বোধহয় আছে কিন্তু আমার নাটকটি অন্য কেউ ডিরেকশন দিলে নাটকটি নষ্ট হয়ে যাবে এই মনোভাব আমার নাই এবং সেই কারণে আমি সবাই জানে এটা যে আমি কিন্তু আমার যখন ডিরেকশন লিখি নাটকটির রচনা উপরে লেখা থেকে একটি নাট্যকার নির্দেশিত নাটক অর্থাৎ যিনি এই নাটকের নাট্যকার তিনি এই নাটকটি নির্দেশনা দিয়েছেন একটি নাট্যকার নির্দেশিত নাটক নাটক সম্পর্কে একটু শুনি যে এখন কততম প্রযোজনা চলছে মৃত্যু তো আমরা প্রযোজনা মানে প্রদর্শনী করলাম এটির এখন একশো তম প্রযোজনের জন্য আমরা অপেক্ষা করছি এই নাটকে দ্রৌপদী একটি বিশেষ চরিত্র আছে। তো সেই চরিত্রটি এই পর্যন্ত চারজনে অভিনয় করেছেন বছর ধরে এটা করছি একটা প্রদর্শনী আমরা করেছি চারজন দ্রৌপদী ভাগ ভাগ করে মঞ্চে এসে অভিনয় করেছে একসাথে চারজন উঠেছেন সেটা ছিল পঁচাত্তরতম শো এখন আমি অপেক্ষা করছি একশো তম আমরা আবারও এই চারজন একসাথে আমরা মঞ্চে আনবো আচ্ছা এমন একটি সুরগাঁও সম্পর্কে শেনেই সুরগাঁওটি আবার আরে আরেক ধরনের নাটক আর কি সুরগাঁওয়ে যেটাই হয় যে আহ বছর আগে এক বৃদ্ধ আনাল ফকির তিনি তার ঘর থেকে আহ উধাও হয়ে যান কোথায় যান কিভাবে যান মানে তার ঘরের খিলটা ওইরকমই মারা এখনো দরজাটা বন্ধ এবং একশো বছর পরে তিনি ফিরে আসছেন এই একশো বছর আসলে তিনি অতীতে ভ্রমণ করেছেন পেছনের দিকে ভ্রমণ করেছেন সেই ব্যাবিলনের শূন্য সেই রানীর সাথেও তার দেখা হয় তো এই এই তারপরে এই ভ্রমণ করে উনি একশো বছর পরে ফিরছেন তার ভ্রমণের বিশাল অভিজ্ঞতা সেই ভ্রমণকালে তিনি নানান ধরনের দ্রব্যাদি উপহার স্বরূপ পেয়েছেন নানান জনের কাছে যেমন দ্রৌপদীর সাথে তার দেখা হয়েছে তার সাথে সক্রিটিসের বন্ধু ক্রিটোর সাথে দেখা হয়েছে তার সাথে সালাদিনের ছেলের সাথে দেখা হয়েছে তার সাথে টমাস মোরের সাথে দেখা হয়েছে ইতিহাসের সমস্ত এই চরিত্রগুলো তাদের সাথে দেখা হয়েছে এবং তারা নানান ধরনের উপহার সামগ্রী তাকে দিয়েছে সেইগুলো নিয়ে সে ব্যাক করে ফলে এই 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 সামগ্রীগুলো নিয়ে আসলে একটা এক ধরনের সংকট তৈরি হয় এবং সেটিরই সমাধান দেখা যায় আমার নাটকের শেষে শুরু একটু জাদুবাস্তব বাস্তব নাটক আর কি যেমনটি আমরা জানি একটি নাটক অন্য নাটকটি থেকে একেবারেই আলাদা হয় আমার লেখা নাটকগুলো আচ্ছা এবার একটু টিভি নাটকের প্রসঙ্গে আসি যে টিভি নাটকে আপনার দেখি লেখা খুব মনে হয় কম হয় মঞ্চ নাটকের ক্ষেত্রে সময়টা বেশি আমার আসলে মঞ্চ নাটকে গত দু বছর ধরে মঞ্চ নাটকে আমি এই এই পরিমাণ সময় দিচ্ছি যে টেলিভিশন নাটকের লেখাটা একটু কম হচ্ছে ঠিক এই আমার তিনটা নাটকের দুটোর শুটিং শুরু হয়েছে একটা নাটক চলছে বিটিভিতে এখন আসলে টেলিভিশনের নাটক দেখার হার কমে গেছে ফলে কার নাটক হচ্ছে না হচ্ছে এটা নিয়ে একটু কম কথাবার্তা হয় আর কি কিন্তু লেখা তো মানে না হলে আমার চলবে কি আমি লেখা অলওয়েজ কোনো না কোনোভাবে একটা তো থাকছে আগে একশো একসাথে দুটোর বেশি আমি কখনো লিখিনি এই গত এক বছর হলো একটা লিখছি আবার বোধ হয় একসাথে দুটো তিনটে আবার শুরু হবে এই আর কি টেলিভিশন এই রঙিন একটা মানুষকে আমরা সেই রঙের মানুষে পেয়েছিলাম রঙের মানুষকে তার উত্থান শুরু হয়েছিল এবং সব থেকে বড় পাওয়া যেটা সেটা হচ্ছে সেলিম আলদিন স্যারের সাথে কাজ করার সুযোগ আমরা লিখেছিলাম রাইট আমার গুরু আচ্ছা এখন তাহলে একটু সিনেমা প্রসঙ্গে আসি যে সিনেমার কি এখন লেখা হচ্ছে বা সেটা নিয়ে কোনো পরিকল্পনা আছে হ্যাঁ সিনেমার যেটা সেটা সবচেয়ে ভালো লাগছে আমার যে কলকাতার একটা ছবি সেটির চিত্রনাট্য আমি তৈরি করছি খুব বিখ্যাত আবুল বাসার বিখ্যাত উপন্যাস যেটি থেকে তিনি আবুল বাসার হয়েছেন ফুলবৌ তার উপন্যাসটির নাম সেই ফুলবৌ থেকে আমি চিত্রনাট্যটি তৈরি করছি কলকাতার খুব একজন ডিরেক্টর তার নাম আশিস রায় উনি এটির করা নির্দেশ মানে পরিচালনা করবেন এবং সেটির চিত্রনাট্যটি এখন আমি তৈরি করছি এছাড়াও অনুদানের ছবি জমা হয়েছে অনুদানেও আমার একটি ছবি জমা আছে সিনেমাতেও মোটামুটি সময় যাচ্ছে আচ্ছা তো সিনেমা লেখা মঞ্চ নাটক লেখা এবং টিভি নাটক লেখা তিনটা তিন ধরনের মাধ্যম আপনার নিজের পছন্দের মাধ্যম কোনটি আমার পছন্দের মাধ্যম মঞ্চ এতে মানে কোনো আর মানে দ্বিতীয় কথা বলার কোনো দরকার মানে মঞ্চই আমি কারণ আমার আমার আমি জন্মটা আমার মঞ্চ থেকে আমি এসেছি মঞ্চ থেকে আমি টেলিভিশনের নাটক লিখেছি মঞ্চ থেকে এসে ইনফ্যাক্ট আমাদের বেশিরভাগ নাট্যকারেরই কিন্তু তার পেছনে মঞ্চের ইতিহাসটাই প্রধান এবং ভালোবাসাটাও মঞ্চের প্রতি অভিনেতাদের ক্ষেত্রেও তাই অভিনয় যারা করছেন তারাও বেশিরভাগ মঞ্চ থেকেই আসা চলচ্চিত্র যেহেতু অনেক বড় একটি মাধ্যম সেখানে লেখার অভিজ্ঞতাটাও নিশ্চয়ই একেবারে অন্যরকম চলচ্চিত্রটা হ্যাঁ চলচ্চিত্র লিখতে আপনার প্রস্তুতি অনেক বেশি লাগে চলচ্চিত্রের গল্পের গভীরতা অনেক বেশি থাকতে হয় সেইগুলো তো অবশ্যই আছে কিন্তু চলচ্চিত্রটা কি কারণে যেন মানে এফডিসি কেন্দ্রিক যে চলচ্চিত্রটা এক সময় ছিল এখনো আবার ফিরে আসছে এফডিসির সাথে যোগাযোগটা কি কারণে যেন আমার কম আমি একটি লিখেছিলাম দুটো তার একটা খুবই ছিল সাথে সেটা হচ্ছে মোল্লা বাড়ির বউ সেটির ছাড়া পরে আমি যে বাবজানের বায়োস্কোপ লিখলাম সেইগুলো খুব বেশি এফডিসির ভেতরকার ছবি ছিল না আরেকটা ছিল মেঘলা আকাশ বলে একটা ছবি ছিল মেঘলা আকাশটাও খুব মানে এফডিসির ওইখানকার ইয়ে ছিল কিন্তু ওইখানে মানুষজনের সাথে যে বসা গল্প করা এই সময়টা আসলে আমার কখনো হয় না বলে হয়তো এই সংশ্লিষ্ট একটু কম আমার বাবজানের বায়োস্কোপের কথা বলছিলেন যেটি যে চলচ্চিত্রটি আপনি লিখেছেন এবং এই চলচ্চিত্রটি নয়টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে নিঃসন্দেহে একজন লেখকের জন্য একজন সৃষ্টিশীল মানুষের জন্য অনেক বড় একটি অর্জন আপনার কেমন লাগে কোনো কিছু অর্জনের জন্য তো পুরস্কার অর্জনের জন্য কেউ লেখে না কিন্তু যখন আপনি পুরস্কারটি পেলেন আপনার কেমন লাগলো না এই ভালো লাগার তো শেষ নেই এটা এটা সত্যি কথা কারণ আমি আমি কখনো ভাবি নাই যে এই চলচ্চিত্রটি এভাবে সমাদৃত হবে বিচারকদের কাছে নটি বিষয়ে এটি পুরস্কার পেয়েছে এবং আমি দুটো ক্যাটাগরিতে একসাথে একই সাথে দুটো পুরস্কার পেয়েছি চিত্রনাট্য এবং লেখা কাহিনীর জন্যে এই ছবিটাতে আসলে খুব নতুন কিছু বিষয় ছিল একটা হচ্ছে যে বায়োস্কোপ যেটা আমরা ছোটবেলায় দেখতাম ইয়ে করে চোখ লাগিয়ে সেই বায়োস্কোপটা তো একটা একটা ছবি দেখানো হতো এই ইয়ে দেখানো হলো হয়তো রাজ্জাক সাবানা হ্যাঁ এই এক একজনকে দেখানো দেখানো হতো এবং সাথে একটা কথা যেত আর কি সেইটাকে আমি একটা ওর ভিতরে আমি একটা রিল তৈরি করেছিলাম যেটাতে একটা মুক্তিযুদ্ধের গল্প বলা হয় এবং সংঘাতটা শুরু হয় ছবিতে ওই মুক্তিযুদ্ধের গল্পের যেই রাজাকারটাকে আমি দেখিয়েছি সেটি ওই যে চরে দেখানো হয় সেই চর যা সেই তারি মামা আচ্ছা ফলে তিনি আর এই এই বাইস্কোপটি দেখাতে দেবেন না বাইস্কোপ বন্ধ করতে হবে আর যিনি এটি করেছেন যিনি এই মুক্তিযুদ্ধের গল্পটি বলেন যেই মুক্তিযুদ্ধের গল্প বলেন তার চাচা ছোট চাচা আচ্ছা সেটি দেখাবেই। এই শুরু হয় মূলত ফলে একটা ভীষণ নতুনত্ব ছিল ছবিটার ভিতরে গল্পের ভিতরে একটা দারুণ নতুনত্ব ছিল গল্পের খুব মানে টার্নস অ্যান্ড টুইসগুলো খুবই স্ট্রং ছিল এর কারণে এই এই ছবিটি বোধহয় পুরস্কৃত হয়েছে এছাড়া তো বাংলা একাডেমি পুরস্কারও পেয়েছেন দুই হাজার ষোলো সালে আর কি অর্জন বাকি আছে আপনার জীবনে অর্জন বাকি আছে আমাকে অনেক লিখতে হবে এখনো মানে আমার মনে হচ্ছে যে লেখার সময়টা ঠিক সময়টা আমি এখন পার করছি এই এই মুহূর্তে আমার বেশ কিছু গুরুত্বপূর্ণ লেখা লিখতে হবে কারণ টেলিভিশনে এখন এমন একটা বিষয় এসে গেছে যে আপনি গুরুত্বপূর্ণ লেখাগুলো টেলিভিশনের জন্য লিখতে পাচ্ছেন না মানে আমি জানি মানে টেলিভিশনে আমি কিন্তু প্রচুর গল্প লিখেছি যা দিয়ে ছবি তৈরি করা যায় যার গভীরতা অনেক বেশি ছিল সেইগুলো কি কারণে যেন আমি আর মানে লেখার সুযোগই পাচ্ছি না এখন এত বেশি হাসির নাটক লিখে দেন হাসির নাটক লিখে দেন এইরকম এক ধরনের কথা হয় সেটা আমার কাছে মনে হয় যে আমাকে খুব একটু বিচলিতই করে সব প্রত্যাশা যেন পূরণ হয় অনেক অনেক শুভকামনা থাকলে আর আমাদের আয়োজনে এসেছেন অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এনটিভির দর্শকদেরকেও আমার শুভেচ্ছা প্রিয় দর্শক আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা এন ভবন সপ্তমতলা একশো দুই কাজে নজরুল ইসলাম অ্যাভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ আমাদের ইমেইল অ্যাড্রেস শুভ সন্ধ্যা অ্যাট এন ডট কম প্রিয় দর্শক এন টিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই শেষ করছি শুভ